আপনি আপনার ভাইয়ের প্রয়োজনে কি করবেন? দেখুন আল্লাহ রাসূল বলছেন, ইদা তাবাখাত বারকাতান ফাসিরু মাউহা ও তাহাদ্দি জিরান। যখন তুমি তরকারি রান্না করবা, আমার এই আওয়াজ তো অনেক মা বোনেরাও শুনতেছেন নাকি, যখন তরকারি রান্না করবা আল্লাহ রাসূল বলছে ঝোলটা একটু বাড়ায় দাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঝোলটা কেন বাড়াইবা? যাতে করে তুমি প্রতিবেশীরে দিতে পারো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন ঝোল বাড়ানো তো জোরের কথা, কষাইতে কষাইতে এমন কষা না কষায় যেন ভাটা থেকে ইট পুরায় নিয়েছে, ঠিক কিনা বলেন? আর বিলানো তো দূরের কথা, মাশাআল্লাহ, খালি 40 আর দাওয়াত দেয় আর সারা জীবনও খাওয়ায় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, খালি 40 আর দাওয়াত দেয়, 3 দিনের দাওয়াত দেয়। বন্ধুরা, আমার প্রতিবেশীকে খাওয়াবেন, এটা প্রতিবেশীর অধিকার, যাদের অধিকার মানে যারা সচ্ছল তাদের তাদের উপরে দায়িত্ব, এটা এটা রাসূলের সুন্নাহ, ঠিক কিনা বলেন? নিজে পেট পুরে খায়, প্রতিবেশীর খবর নেয় না। আল্লাহ রাসূল বলছেন, মাইয়াশবা ও জারহু জায়ুন ইলা জামবি, যে ব্যক্তি নিজে পেট পুরে খায় আর প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে, লাইসা মুমিন, সে মুমিন না, প্রকৃত মুমিন না। বলুন নাউজুবিল্লাহ, মানে নিজে নিজে ধুমায়া খাইবেন আর প্রতিবেশীর খোঁজ খবর নেবেন না, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কি এটা হাদিস। সুতরাং মানুষের প্রয়োজন মেটানো, এটা আপনার আমার জিম্মাদার আছে না নাই? এটা অবশ্যই আছে। মানুষের প্রয়োজন মেটানো, এটা আপনার আমার উপরে আল্লাহ রাসূলের কি সুন্নাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.